তো আজ এসে গেছি আমরা সিসি টুতে। পুজোর শপিং প্রায় প্রায় কমপ্লিট আমার, জাস্ট একটা ড্যামেজ জিন্স লাগবে, তো প্যান্টালুনে এসেছিলাম এই জন্য। তো আমরা একটু এখানে আর কি আড্ডা করছি আর খাবার খাবো একটু, আর সেরকম কোনো প্ল্যানিং নেই আমাদের। বেরিয়েছিলাম বিকাল বিকাল করে, পিৎজাটা খুবই বেকার ছিল, জঘন্য ছিল একদম। A few moments ago. সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি এসে গেছি আমার নতুন ভিডিও নিয়ে। সরি অনেকদিন থেকে ভিডিও আনছিলাম না, বিকজ কিছু কাজ ছিল আমার, তাই জন্য। তো আমি আজকে লাগিয়ে নিয়েছি ফেস প্যাক, আর তানিষ্কেও জোর জবরদস্তি লাগিয়ে দিয়েছি। ফেস প্যাক লাগিয়েছিলাম তোমার একটু হলুদ, কাঁচা হলুদ, দই এইসব দিয়ে একটু। আর এখানে দিদা দেখছে নতুন গানগুলো যেগুলো বেরিয়েছে, সে দিদার তাল কি, সে পুরোনো গান চালিয়ে দিলে বলছে না পুরোনো গান শুনবো না, আমি নতুন গানই শুনবো। আর মুখ ধুয়ে নেওয়ার পরে আমি অনেকবার আমি ইউটিউবে তারপর টিভিতে দেখেছি কি ঠান্ডা জল, একদম আইস ওয়াটার যেটাকে বলে, ওর মধ্যে যদি তুমি মুখ ডুবিয়ে রাখতে পারো কিছুক্ষণ তাহলে মুখটা খুব ভালো হয়। তো আমি করলাম, তানিষ্কেও করালাম। দেন রান্না হয়েছিল আজকে খুব সাদামাটা রান্না হয়েছিল, একদম দুধের ওই যে থাকে না কি বলে ওকে, দুধ দিয়ে শুকতো, দারুণ হয়েছিল। আমি পুরো এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম। দেন আমরা চলে এসেছি সিসি টুতে ঘোরার জন্য। তো ফার্স্টে আমরা গেলাম, পিৎজা অর্ডার করলাম। পিৎজাটা 400+ রুপি নিয়েছিল, বাট একদম বাজে ছিল পিৎজা, সিরিয়াসলি খুবই বাজে ছিল পিৎজা। মনে হচ্ছিল কি পরোটার মাংস খাচ্ছি এরকম, মানে চিজ এমনি পছন্দ সেরকম আহামরি করি না, আমি বলছি না চিজ দিতে হবে অনেক বেশি বা কিছু, বাট ভালো ছিল না। দেন আমরা বসেছিলাম যে এখানে ফুড কর্নারে, তার সামনেই টার্কিশ আইসক্রিমওয়ালা যেগুলো থাকে খুব ফেমাস ওইটা ছিল, তো ওইখানে বাচ্চারা কেনাকাটা করছিল, তো আমি নিয়ে নিয়েছি ফুটেজ একটু। দেন আমি একটা জিন্স কিনে নিলাম প্যান্ডালুন থেকে। দেন আমরা একটু বসবো এখানে, দেন বাড়ি চলে যাবো, আজকে কিচ্ছু সেরকম প্ল্যানিং নেই। তো নেক্সট দিনই আমার একটা কনসার্ট ছিল, ইভেন্টে আমাকে ডাকা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল, আলী আসবেন ওই দিন। তো কাসা বা গাড়ি থেকে আমাকে ডাকা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল ওদের তরফ থেকে। তো এটা একটা প্রমোশনাল ভিডিও হবে আমার, তো আমি দুটো পাস পেয়েছিলাম, 2500-এর দুটো পাস। তো আমি আর বোন এসেছিলাম, বোন খুব বেশি পছন্দ করে আলীকে, আর সেদিন তানিশের ম্যাচ ছিল তো তানিশ আসতে পারিনি, তো আমরা দুইজন চলে এসেছিলাম। খুব মজা করেছি ওই দিন, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, ভাগ্যেশ যে সময় আমরা এসেছি সেই সময় কোনো বৃষ্টি হয়নি। আমি বেশি ড্রিঙ্ক করি না তো আমার পাশে আমি অন্যদের দিয়ে দিয়েছি, বাট খিদে পেয়েছিল তো মোমো আমরা কিনে নিয়েছিলাম। আমরা মোমো কিনে বেশি কিনিনি, কারণ কি বাড়ি গিয়ে এমনিতেও খেতে হতো, তো মোমো একটা প্লেট কিনেছিলাম, দুটো প্লেট কিনেছিলাম, চারজন ছিলাম, একটা দুটো মোমো খেয়ে তারপর আমরা ওয়েট করছি আলীর জন্য। আলী আসলে বাপরে বাপ, আন্টি আঙ্কল সবাইরা ছিল, মানে সব এজ গ্রুপের লোকরা ছিল, এত মজা করেছে সবাই। আমার সাথে সাথে অনেক ব্লগাররা ছিল, তো অঙ্কিতা এসেছিল আর দাদা ছিল, আরও অনেক এরা ছিল যাদের সাথে আমার মিট আপ হয়েছিল ওই দিন। দেন কিছুক্ষণ বাদ আলি এসে গেছে, আর সেই ভিড় সেই ভিড় সেই আওয়াজ সেই আওয়াজ। বোন খুব এনজয় করছে, বোন আলীর ব্যাপারে কিছুদিন আগেই বলছিল, আর আমি আজকে ওকে নিয়ে আসতে পেরেছি। তো বাস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা, টেক কেয়ার, সাবস্ক্রাইব করো, লাইক করো।